ফরাক্কার হোসেনপুরে নদী ভাঙনে আতঙ্কে গ্রামবাসী, তলিয়ে যায় এলাকার কিছু ঘরবাড়ি থেকে আবাদ জমিসহ গাছপালা। ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত সদস্য এলাকা পরিদর্শন করেন, কে কি বলেছেন দেখব। কিছুদিন দেখলাম যে চরম হারে এটা এটা বাড়িতে সবাই তো গ্রামবাসীর আতঙ্কিত হয়ে পড়েছে এবং ঘর বাড়ি সব একের পর এক বিধ্বংস হয়েছে। এই মুহূর্তে আমরা বলবো, বলে যে আমরা ইয়ে করবো যাতে কিছু একটা তার হোসেনপুরে একটা সুবিধা হয়। হোসেনপুর চরে ভয়াবহ বন্যায় আর কি সব বাড়ি ঘর সব তলিয়ে যাচ্ছে। গত বছরও প্রায় 70-80টা বাড়ি তলিয়েছিল গঙ্গার গর্ভে, এবারে আজকে প্রায় 5-6টা বাড়ি তলিয়ে গেছে এখন পর্যন্ত। এখনও কাটছে, এখনও থামেনি কাটা, মানে কটা বাড়ি যাবে এখন রাত্রের মধ্যে এখন তো বোঝা যাচ্ছে না, এখন কেটেই যাচ্ছে। এখন গ্রাম তলিয়ে যাওয়ারই সম্ভাবনা আছে, এবং গতবারও তো 80টা বাড়ির মতো পড়েছিল, এবারও তো আধা ঘন্টার মধ্যে প্রায় 5-6টা বাড়ি তলিয়েই গেল। মৃত্যু চাইতে ভয়ঙ্কর, অনেক কটা বাড়ি পড়ে গেছে, আমার কত থেকে পড়বে বলা যাচ্ছে না। কখন থেকে শুরু হয়েছে? পড়ে গেছে 2টা থেকে শুরু হয়েছে, এখনো চলে যাচ্ছে, রাতের অন্ধকারে কতটুকু পড়বে না বলা যাচ্ছে না।